আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল ভিউয়ার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে 6 ডিসেম্বর 2022 জাতীয় বিশ্ববিদ্যালয় একটা নোটিশ প্রকাশ করেছে। সেটা হচ্ছে যে 2022 সালের যারা ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সে দ্বিতীয় বর্ষের তোমরা ছিলা, তোমরা জানো যে তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষার রেজাল্ট কিন্তু কিছুদিন আগেই কিন্তু প্রকাশ করা হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, তো ওই রেজাল্টটা প্রকাশ করা হয়েছিল। তো যাদের হচ্ছে কয়েকটা সাবজেক্ট খারাপ হয়েছিল, মানে রেজাল্ট খারাপ বা হচ্ছে ফেইল আসছিল, সো তোমরা যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছিলে বা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করছিলা, সো তাদের ফলাফলটা কালকে, ওকে, আজকে 6 তারিখ মানে 6 ডিসেম্বর, কালকে 7 ডিসেম্বর 2022 বিকেল এখানে 8টায় প্রকাশ করা হবে। সো এইখানে হচ্ছে বিকেল 8টা, এটা ভুল করে লিখছে, বিকেল 4টায় প্রকাশ করা হবে, ঠিক আছে। তো পরীক্ষার্থী রেজিস্ট্রেশন ও কলেজ ওয়ারির ফলাফল যদি আমরা জানতে চাই তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। তো কীভাবে ফলাফলটা দেখতে হয় আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা চলে আসবেন, আসার পর সুন্দর করে এখানে লিখবেন www.nu.ac.bd। তো আমরা এন্টার করব। সো এখান থেকে দেখা যাচ্ছে আমরা চলে যাব রেজাল্টে, এই যে উপরে আছে রেজাল্ট দেখতে পাচ্ছেন। সো আমরা রেজাল্ট ট্যাবটাতে একটা ক্লিক করে দিব। তো রেজাল্ট ট্যাবে ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে রি স্ক্রুটাইনি রেজাল্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সুন্দর করে আমাদের হচ্ছে কি ব্যাচেলর ডিগ্রি পাস সেকেন্ড ইয়ার সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে একটা রেজিস্ট্রেশন নাম্বার, সাপোজ আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার একটা দিচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে এক্সাম ইয়ার সুন্দর করে তোমরা 2020 দিয়ে তোমরা সার্চ করলেই কিন্তু তোমাদের রেজাল্টটা এইরকম সুন্দর করে শো হবে। বাট এখানে শো না হওয়ার কারণ হচ্ছে আমি এটা তোমাদেরকে দেখানোর জন্য একটা দিলাম, আর হচ্ছে যে রেজাল্ট কালকে অর্থাৎ 7 জুলাই পাবলিশ হবে। সো তোমরা এইটা সুন্দর করে দেখে নিবা, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ, ভালো থাকবে।